অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বহিষ্কারের পরিকল্পনা করায় ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি দেশটিকে জবাবদিহিতার আওতায় আনার কথাও বলছে সৌদি। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এখবর জানিয়েছে। গত রোববার ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ বলেছিলেন, গাজার 20 লাখ মানুষের মধ্যে যদি 2 লাখ রাখা হয় আর সবাইকে বহিষ্কার করা হয়, তাহলে গাজা কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না। এর পরদিন অর্থাৎ সোমবার আরেক মন্ত্রী বেন জাভির আগে গাজায় বসবাসরত ইহুদি নাগরিকদের আবার গাজায় ফেরার আহ্বান জানান। এমনকি ইসরায়েল জানিয়েছে গাজাবাসীকে আফ্রিকার দেশ কঙ্গোয় বহিষ্কারের বিষয়ে আলোচনা চলছে। এরপর বিশ্বব্যাপী নিন্দার ঝড় ওঠে। ইসরায়েলি এই 2 মন্ত্রীর কঠোর সমালোচনা করে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক জবাবদিহিতার ব্যবস্থা আরও সক্রিয় করতে হবে। এজন্য সৌদি আরব আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী, কারণ ইসরায়েলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য বা বিবৃতি দেওয়া হয়েছে তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। গত 3 মাসে গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে 22,000-এর বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে 70% নারী ও শিশু। এছাড়া 56,000-এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন এই যুদ্ধে। সেখানে বহু মসজিদ, গির্জা, স্কুল, হাসপাতাল সহ অসংখ্য বাড়িঘর গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। বহু পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে এই যুদ্ধে। এরপরও গাজায় কোনো গণহত্যা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় এই মুহূর্তে যুক্তরাষ্ট্র এমন কোনো কিছু দেখেনি যাকে গণহত্যা বলা যায়। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যার মামলা বিষয়ে বুধবার এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। আগামী 11 ও 12 জানুয়ারি আন্তর্জাতিক আদালত দক্ষিণ আফ্রিকা ও ইসরায়েলের বক্তব্য শুনবে। দক্ষিণ আফ্রিকা চায় গাজায় সামরিক তৎপরতা বন্ধ করতে অবিলম্বে যেন ব্যবস্থা নেয় আন্তর্জাতিক বিচারিক আদালত, যদিও এর আগে আন্তর্জাতিক ফোরামে একাধিক আহ্বান প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গণহত্যার অভিযোগ আনায় দক্ষিণ আফ্রিকার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র, পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে দোষারোপকে প্রত্যাখ্যান করেছে। বুধবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ আফ্রিকার এই মামলার কোনো ভিত্তি নেই। আফসার আনান্দ, কালবেলা।